শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি সংকল্প গোস্বামী আপনাদের সামনে আবার একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং আজ থেকে ন দশ দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে করোনা তুমি আর করোনা সেখানে আমি কয়েক একটি বিশিষ্ট ডাক্তারবাবুর নাম বলেছিলাম ডক্টর কৌশিক লাইরি তার কিছু কথা বলেছিলাম তো আজ আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আজ তেইশে মার্চ এই মুহূর্তে কলকাতা শহর পুরোটাই লকডাউন এবং পশ্চিমবঙ্গের যে জেলা সদর শহরগুলো সেগুলো সম্পূর্ণভাবে লকডাউন তো আজ একটা প্রশ্ন জাগছে আমি তখন বলেছিলাম যে প্যানিকটা বেশি হচ্ছে তবে এখন কিন্তু মানুষ সচেতন বেশি হয়ে পড়েছে এটা কিন্তু আমি লক্ষ্য করছি ফালতু কথা বলে লাভ নেই মানুষ এখন প্যানিক করার থেকে সচেতন বেশি কারণটা হচ্ছে যে আমি কালকেও দেখলাম কালকেও সারা দিন জনতা কারফু ছিল কালকে পুরোটাই কলকাতা নয় সারা ভারতবর্ষই কালকে একটা লকডাউন অবস্থায় ছিল কিন্তু তার মধ্যেও যে মেন মোটিভ ছিল নরেন্দ্র মোদীর যে জনতা কার্ফিউটা সেটা হচ্ছে যে বেশি লোক জনায়ত না হওয়া কিন্তু বিকেল পাঁচটার সময় আমি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছেন যেখানে একজন পুলিশের সাথে অনেকগুলো লোক ঢোল ঢাল বাজিয়ে ভারতের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে তো সেখানে যে মেন মোটিভটা ছিল সেখানে কোথাও না কোথাও ভেঙেছে এছাড়াও আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে বিভিন্ন লোক একসঙ্গে জড়ো হয়ে বাজাচ্ছে যেটা গ্যাদারিং যেটা করতে বারবার বারণ করা হচ্ছে এই করোনার সময় সেই গ্যাদারিংটা কিন্তু হয়েছে এবার যেটা মেন সময় আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে একটা জিনিস চলছে বা আমার মতো শিক্ষার্থীদের কাছে একটা হচ্ছে যে আমরা ঠিকঠাক পড়া হচ্ছে না আমরা ঘর থেকে বেরোচ্ছি না আমরা যাচ্ছি না কিন্তু ব্যাপার হচ্ছে যে যে একটা কথা কিন্তু চারিদিকে বেঁচে থাকলে বস সব হবে আগে বাঁচি তারপর সব হবে এটা কিন্তু সত্যি একটা বিষয় আমরা জন্মলগ্ন থেকে এরকম কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে কোনোদিন যাইনি যে বেঁচে থাকার ব্যাপার বা কোনো যে একটা বাঁচার আশঙ্কা সেটা কিন্তু আমার মনে হয় না গত যাদের বয়স তিরিশ বছর বা আমার বয়সীরা তো নয় তিরিশ বছর চল্লিশ বছর তারাও হয়তো এরকম আতঙ্কের মধ্যে দিয়ে কোনোদিন যাননি আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা তুমি এরকম আগে কোনোদিন দেখেছো যে লকডাউন হয়ে আছে বাবা বললো না এরকম লকডাউন আমিও আমার জন্মে আগে দেখিনি তো সেটাই আমরা সেটাই দেখছি একটা নতুন জিনিস দেখছি এরকম সিচুয়েশন জন্মর পর থেকে আমরা কোনোদিন দেখিনি যে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এই যে স্বাস্থ্য এই স্বাস্থ্যটাই কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে কিছুক্ষণ আগেই আমাদের সহনাগরিক একজন কলকাতার পঞ্চান্ন বয়স পঞ্চান্ন বছর বয়সের একজন তিনি কিন্তু মারা গেলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে করোনা আক্রান্ত ছিলেন তিনি তো বিষয়টা হচ্ছে তার মৃত্যু কি কিছু শিক্ষা দিয়ে গেল অবশ্যই শিক্ষা দিয়ে গেল তবে তার সঙ্গে একটা দিয়ে গেল কি আতঙ্ক আমরা দেখছি যে তার ছেলে তার বৌমা তার পরিচারিকা এবং তার পরিচারিকার যে সোসাইটি দেখুন আমরা যেখানে থাকি বা যে অঞ্চলটাতে সাধারণত বিলং করেন বিভিন্ন পরিচারিকারা ঘরে যে পস্তি বলা হয় সেটাকে সেখানে ঘরগুলো কিন্তু খুব সংলগ্ন খুব কাছাকাছি থাকে মানে একটা ঘর একটা ঘরের সঙ্গে প্রায় জোড়া তো ওখানে যদি সেই বস্তিতে একশো জন দুশো জন থাকেন তাদের সবাইকে কি এই মুহূর্তে আইসোলেশনে নিয়ে যাওয়া সম্ভব ভারতীয় সরকারের কাছে কি এই মুহূর্তে সত্যি সেই রকম বেড ক্ষমতা আছে তো একটা জিনিস দেখলে দেখা যাবে যদি এই মুহূর্তে আইসোলেশনে যেতে হয় চৌত্রিশ হাজার জনের পার চৌত্রিশ হাজার জনের মাথায় একটি করে বেড এটাই কিন্তু তথ্য বলছে এটাই কিন্তু তথ্য বলছে যে চৌত্রিশ জনের মাথায় একটি করে বেড আছে আইসোলেশনে খুব ভালো একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ভারতবর্ষের প্রথম করোনা স্পেশালিস্ট হাসপাতাল বলতে পারেন বা করোনা স্পেশাল হাসপাতাল বলতে পারেন প্রথমবার তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং খুব পশ্চিমবঙ্গে পুরো ভারতবর্ষের প্রথমবার হচ্ছে এটা খুব ভালো লাগলো যে সাতশো পাঁচশো বেড কিন্তু ওখানে অ্যারেঞ্জ করা যাবে বলা যাচ্ছে এবার বিষয়টা হলো যে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষেরা কিরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি এই করোনার সময় বিষয় হল দেখুন আমার বাবা প্রথমেই কিন্তু যখনই শুনেছেন যখনই নরেন্দ্র মোদী সেদিন রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল বাবা সেদিনই খুব ভালোভাবে গিয়ে চাল ডাল এবং ডিম এসব কিনে নিয়ে চলে এসছিলেন কারণ কি জানতেন যে হয়তো সেদিনই লকডাউন হয়ে যেতে পারতো সারা দেশ তো বাবা সেগুলো কিনে নিয়ে চলে এসছে বাবা সে সময় হয়তো পকেটে টাকা ছিল বা কিছু এই ধরনের মধ্যবিত্ত পরিবার থেকে বিল করি আমাদের এইটুকু ভাত চাল ডাল এটা নিয়ে চলে এলাম কিন্তু যদি আমরা আমাদের অর্থনীতির বড়দের অর্থনীতির দিক দিয়ে যারা উঁচুতে আছে তাদের অবস্থা দেখি তাদের কাছে তারাও কিন্তু আগে থেকে সেফটিটা নিয়েছে তারাও আগে থেকে জিনিসপত্র তুলে নিয়েছে কিন্তু যদি আমরা একদম সমাজের নিচু স্তরে অর্থনৈতিক স্তর দিয়ে যারা একদম নিচুর দিকে আছে তাদেরকে দেখি তারা হয়তো পারছে না একসঙ্গে এতগুলো জিনিস তুলতে তাদের কি হবে আমরা দেখেছি কেনাডার লকডাউন হয়েছে তখন সেখানকার প্রধানমন্ত্রী পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স এবং তার সঙ্গে পর্যাপ্ত খাবার দাবার পর্যাপ্ত ওষুধ পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স এই প্রত্যেকটাই দিয়ে দিয়েছে সেখানকার নাগরিকদের তো তারপর কিছু মিম বেরিয়েছে যে যারা ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তুলনা করছে তারা ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে কেনাডার নাগরিকদের তুলনা করুক দেখুন আমার মনে হয় যে সত্যি আমাদের দেশের তো জনসংখ্যাটা জনসংখ্যা একশো তিরিশ কোটি জনতা যেখানে সেখানে কি সত্যি এত কিছু করা সম্ভব এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না সত্যি অ্যারেঞ্জ করা সম্ভব নয় বা করা গেলেও হয়তো আমরা সেরকম অর্থনৈতিক মানে আমাদের দেশ অর্থনীতি বিলং করে না কিন্তু বিষয় হলো যদি আমাদের দেশে এই মুহূর্তে আমরা যদি দেখি এর মাঝখানে আরেকটা বিষয় আমি বলেছিলাম যে হাততালির বিষয়টা সেটা হচ্ছে স্পেনেও কিন্তু এইভাবেই স্বাস্থ্যকর্মীদের হাততালি দিয়ে একটা সম্বর্ধনা দেওয়ার কথা বলা হয়েছিল এবং আমাদের অশিক্ষিত ভারতীয় তেমনি অশিক্ষিত স্প্যানিশরা যারা ওখানে আছেন স্পেনবাসীরা তারা কিন্তু ওরকমই করেছিলেন একসঙ্গে গ্যাদারিং করে সম্বর্ধনা জানাতে গেছিলেন এবং কি হয়েছে এই মুহূর্তে স্পেনের জনসংখ্যার থার্টি পার্সেন্ট করোনা আক্রান্ত হয়ে গেছে একদম ভুল শুনেনি করোনা আক্রান্ত হয়ে গেছে এবং তার মধ্যে টোয়েন্টি মারা যাচ্ছে আস্তে আস্তে যে সেখানে যে করোনার মারণ ক্ষমতা সেটা বেড়েই চলেছে স্পেনে এটার একমাত্র কারণ এটাই এটা স্পেন একটা নিহাত কম জনসংখ্যা বিশিষ্ট দেশ বলে সংখ্যাটা দেখতে কম লাগছে তবে যদি এটা ভারতবর্ষে হয় ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় যদি আমরা তিরিশ পার্সেন্ট দেখি সেটা অনেকটা বেশি এই তিরিশ পার্সেন্ট যদি আমি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি আমিও আক্রান্ত থাকতে পারি আপনারা যারা শুনছেন তারাও আক্রান্ত হতে পারি হতেই পারি কোনো এখানে কোনো কিন্তু দ্বন্দ্ব নেই যদি তিরিশ পার্সেন্ট দেখি তার মধ্যে আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি তাই যতটা পারা যায় এই লকডাউনটাকে কিন্তু সার্থক করতে হবে এই লকডাউনটাকে সার্থক করে ঘরে থেকে একদম বি সিরিয়াস হয়ে যারা মনে করছে যে ও যা হবে দেখা যাবে সেটা কিন্তু নয় আপনাকে আপনার ইমিউনিটি ক্ষমতা আছে বছর হয়ে থাকেন কিন্তু আপনার যারা ঘরে আছেন ষাট বছরের ঊর্ধ্বে তাদের কথা ভেবে অন্তত তাদের কথা ভেবে সেফ থাকুন যদি মনে হচ্ছে জ্বর আছে বা কিছু আমরা ভারতীয়রা বেশিরভাগ সময় কি হয় লুকিয়ে যায় আর দেখুন যতদিন না সমাজের উচ্চতর লোকে উচ্চতর লোকেরা মানে সম্পদের দিক দিয়ে তারা যতদিন না সমস্যা পড়ে ভারতবর্ষে কিন্তু ততদিন সেটা নিয়ে অতটা মাথা হয় না এটা একদম প্র্যাকটিক্যাল কথা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হবে না আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু আমরা যারা শিক্ষিত হচ্ছি বা যারা একটু হলেও শিক্ষিত মানে আমি ক্লাস টেন অব্দি পড়ি আমি এইটুকু বুঝেছি সেই করোনার সময় আমি যদি মনে করি আমি এফেক্টেড আমার যিনি ঘরে দিদা আছেন বা ঠাকুমা আছেন যদি আমার মনে হয় আমার জ্বর হচ্ছে কাশি হচ্ছে তাদের কাছ দিয়ে আমি দূরে থাকবো কারণ কি আমার শরীর হয়তো ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে অনাক্রমত ক্ষমতা আছে সেখান থেকে বেরিয়ে আসবে কিন্তু আমার দিদা ঠাকুমা পারবে না দেখুন কনিকা কাপুরের মতো বা সেই আমলার মাথা মোটা ছেলের মতো অন্তত করার কোনো দরকার নেই যদি আপনার মনে হয় সত্যিই আমি করোনা আক্রান্ত আপনি নিজে ঘরে হোম হোম আইসোলেশনে থাকুন আমি বলে দিন আমাকে আমি আমাকে আমার খাওয়ার টাইমে খাবার দেবে আমাকে আমার মতো থাকতে দাও এটাই হচ্ছে বিষয় এবার লকডাউন শুরু হয়ে গেছে তো আমার একটা বন্ধু সে আমাকে কটা ছবি পাঠিয়েছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের ওখানে একটি অ্যালকোহল জাতীয় বস্তু বিক্রি হয় মানে মদ বিক্রি হয় সেই দোকানের ছবি পাঠিয়েছে এবং সেখানে লাইনটা সেই মনে পড়ে যায় যখন পাঁচশো হাজার টাকার নোট বাতিল হয়ে গেছিল সেই লাইনের মতো বিশাল লাইন মানে বোঝাই যাচ্ছে যে লাইনটা যেভাবে আপনারা কাজ করুন আপনার ছবিটা দেখে নিন লাইনের তো আপনারা দেখলেন এই মুহূর্তে সেই আহ লাইনটা এবার আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে রাশিয়াতে এই লকডাউনটাকে সার্থক করার জন্য একটা জিনিস করা হয়েছে কি নাকি রাস্তার মধ্যে পাঁচশোটা সিংহ ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ মনে হচ্ছে কথা পাঁচশোটা সিংহ ছেড়ে দিতে পারে নাকি একটা সরকার তাই আপনাদেরকে আমি এভিডেন্স দেখাবো দেখে তবে করোনায় যাই হোক না হোক একদিন তো আবার সেই সূর্য উঠবে কারণ কি রাত যত গভীর হবে তা তো তাড়াতাড়ি সকাল হবে আর তার জন্য একটা জিনিস বলতেই হবে সেটা হচ্ছে যে এই করোনার প্রভাবে একটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে দূষণের মাত্রা কমছে এটা খুব ভালো জিনিস লকডাউন হয়ে থাকার কারণে গাড়ি ঘোড়া কম চলছে এর ফলে দূষণ কমছে আবার একটা জিনিস দেখলাম যারা যারা প্রতিদিন নিজেদের বিরুদ্ধে এক একটা কথা বলতে থাকে তারাও এক হচ্ছে তারাও এক হয়ে লড়াই করছে তাহলে একতা যেটা সেটা কিন্তু আছে সেটা কিন্তু এখনো হারিয়ে যায়নি করোনা চলে যাওয়ার পর হয়তো আমরা একটা নতুন বিশ্ব পাবো আর হয়তো এই নতুন বিশ্বকে আমরা সবাই উপভোগ করব তাই নমস্কার আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো এটা জাস্ট এগুলো বলা মনে হতেই পারে যে কেন বলা সেটা হচ্ছে এই কারণে যে আমরা জানি সচেতন তো আমরা সবাই কিভাবে হাত ধোবো কিভাবে মুখে হাঁচি দেওয়ার সময় কি করব মাস্ক কি পরবো এগুলো তো সবাই বলছে কিন্তু বেরিয়ে এসে কিছু অন্য কিছু ভাবা যে আমাদের কি সত্যি এই মুহূর্তে লকডাউনটা দরকার হ্যাঁ লকডাউনটা দরকার এটাই এই লকডাউনটার প্রতি একটা পজিটিভ থিংকিং আপনাদেরকে জানানো সেটাই এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনারা কমেন্ট করেন না আমার খুব খারাপ লাগে যে আমরা এত আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই তারপরে আপনারা কমেন্ট করেন না সেটা খুব খারাপ লাগে আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন এবং আগের এবং পরে ভিডিওগুলো গুলো দেখুন হোম থেকে আপনারা ভিডিও গিয়ে সব ভিডিও দেখতে পাবেন এবং সংকল্প গোস্বামী নামে সার্চ মারলে আমার আমার যে কোনো ভিডিওতে ঢুকে তারপরে চ্যানেল আইকনে ক্লিক করে পুরো চ্যানেলটা দেখতে পাবেন নমস্কার